সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদ আছো। আমি দিলারুদ্দিন আহমেদ, সহকারী শিক্ষিকা বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়। বসন্তপুর সেকেন্ডারি স্কুল অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমি অষ্টম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ত্রয়োদশ অধ্যায়ের পাঠ তিন নিয়ে আলোচনা করব। আমাদের আজকের পাঠ বিষয়ের মধ্যে রয়েছে বাংলাদেশ এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা। এর মধ্যে আজকে আমরা করব ইউএনডিপি, ইউএনডিপি দি ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তোমরা বানানটা লক্ষ্য করো, দি ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এই সংস্থাটি এটা একটি আন্তর্জাতিক সহযোগী সংস্থা। এই সংস্থাটি 1965 সালে প্রতিষ্ঠিত হয় এবং সদর দপ্তর নিউ ইয়র্ক। এর কাজের ক্ষেত্র হচ্ছে সোসাইটি, গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা, দারিদ্র দূরীকরণ, সংকট মোকাবেলা, পরিবেশ ও এনার্জি সংরক্ষণ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচআইভি ও এইডস, এই ছয়টা ক্ষেত্র নিয়ে কাজ করে থাকে। আমাদের ইউএনডিপির কাজের ক্ষেত্র হচ্ছে ছয়টি: গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা, দারিদ্র দূরীকরণ, সংকট মোকাবেলা, পরিবেশ ও এনার্জি সংরক্ষণ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচআইভি ও এইডস। মূলত এই বিশ্ব থেকে দারিদ্র দূরীকরণ এবং উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নে সাহায্য করায় ইউএনডিপির মূল কাজ বা প্রধান কাজ। উনিশশো বাহাত্তর সাল থেকে ইউএনডিপি আমাদের বাংলাদেশে সহায়তা করে আসছে, কত 1972 সাল থেকে। এবং বাংলাদেশের ক্ষেত্রে কতগুলো ক্ষেত্রে কাজ করে যাচ্ছে ক্ষেত্রগুলো দিকে খেয়াল করো। এক হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে প্রথমত হচ্ছে দারিদ্র দূরীকরণ, দূরীকরণ। দুই হচ্ছে গ্রামাঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন। নারী উন্নয়ন চার হচ্ছে সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠা, সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে পরিবেশ উন্নয়ন। বাংলাদেশের ক্ষেত্রে কি কি কাজ করছে? বাংলাদেশের ক্ষেত্রে দারিদ্র দূরীকরণ, গ্রামাঞ্চলে আর্থসামাজিক উন্নয়ন, নারী উন্নয়ন, সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠা, পরিবেশ উন্নয়ন, এইগুলো নিয়ে কাজ করছে। এবং আমাদের ইউএনডিপি হচ্ছে জাতিসংঘের বিশ্বব্যাপী উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন এবং তদারকি করে থাকে। এই সদর দপ্তর আগে বলেছি কোথায়? নিউ ইয়র্ক। এবার আসো আমরা আরেকটা সংস্থা নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে কি ফাও, অর্থাৎ এটাও কিন্তু একটি আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা। আচ্ছা, ফাও আমাদের বিশ্ব খাদ্য সংস্থা যেটা, এটা প্রশ্ন পার্ট চার। আচ্ছা, তাহলে আমরা বিশ্ব খাদ্য সংস্থা, যার পুরো নাম হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, ফুড অ্যান্ড এগ্রিকালচার
এগ্রিকালচার অর্গানাইজেশন। এটা সদস্য রাষ্ট্র হচ্ছে 196টি দেশ এবং এটার পাওয়ার সদর হচ্ছে ইতালির রাজধানী রোম এবং এটা ক্ষুধা এবং পুষ্টি অপুষ্টিকরণের মাধ্যমে বিশ্বের খাদ্য নিরাপত্তা গড়ে তোলা এবং কৃষি উৎপাদন বৃদ্ধি ও জনগণের জীবনমানের উন্নয়নের প্রধান লক্ষ্য হচ্ছে ফাওয়ে। এখন বাংলাদেশ কিন্তু ফাওয়ের একটি সদস্য রাষ্ট্র এবং ঢাকায় এর অফিস রয়েছে। বাংলাদেশের কৃষি খাদ্য এবং কৃষি উন্নয়নে ফাওয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই নয়, এছাড়াও ফাও খাদ্য সরবরাহ এবং সহায়তা এবং কৃষি উন্নয়নের পরামর্শ দিয়ে থাকে আমাদের দেশের কৃষকদের এবং জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য বিভিন্ন ধরনের সহায়তা করে থাকে। ঘূর্ণিঝড় বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত যে কৃষক, সেই কৃষক ক্ষুদে এবং প্রান্তিক কৃষকদের প্রযুক্তিগত সহায়তা প্রদান করে থাকে এই সংস্থাকে। তাহলে আমরা আজকে দুটা পাঠ করলাম, একটা হচ্ছে পাও আর একটা হচ্ছে UNDP। আজকে তোমাদের বাড়ির কাজটা তোমরা লিখে নাও। বাংলাদেশের উন্নয়নে UNDP ভূমিকা মূল্যায়ন করে। আজকের মতো এখানে শেষ করছি। আগামীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।